পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কিন্তু দাদা ভাই, আমি যদি বলি যে এইসব আমি মানি না। মানিস না, সেটা আবার কি করে হয়? সেটা হয় আর সেটা কি করে হয় সেটা আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। দাদা ভাই একটু লজিক্যালি ভাব। সাডেনলি পুলিশ বাড়িতে আসলো আর বাবাকে লক আপে নিয়ে চলে গেল, তাহলে এই যে পাওয়ার শিফটের পেপার ওয়ার্কটা কখন হলো? মানে বাবার কাছে তো সেই সময়টাই ছিল না। না লজিক্যালি ভাব, লক আপে তো এটা করতে পারে না, রাইট? তাই তোর কাছে যে ডকুমেন্টটা এসছে সেখানে নিশ্চয়ই আইদার বাবার চাল সই আছে, আর বাবার অজান্তে বাবাকে দিয়ে কেউ সাদা কাগজে সই করিয়ে নিয়েছে। এটা কি হচ্ছে? হোয়াট ইজ দিস? এটা তো অফিস নাকি? অভি কি হচ্ছে সব? এই কোম্পানির উপর কারোর খারাপ নজর লেগেছে দাদা ভাই। কেউ চাই কোম্পানির ক্ষতি হোক। আমার মা বলে শাখের পবিত্র আজে শুভ জিনিসের আগমন হয় আর অশুভ বিদায় নেয়। আমার মন বলছে জানো তো দাদা ভাই, ওনার এই অফিসে পা রাখাতে সবকিছু ভালো হবে আর যা খারাপ যা অশুভ সব বিদায় নেবে। What do you mean? কি খারাপ কি অশুভ তুমি কি মিন করছো? অভি ও কি বলছে? তোরা আমাকে বিশ্বাস করছিস না আমি জানি খুব ভালো করি, তাহলে এসব ব্লেম দিবি, এরকম অপমান করবি? ব্লেম দিচ্ছি না, মাথা ঠান্ডা কর, তুই কোনো ব্লেম দিচ্ছি না আমি। কিন্তু আমার এখন মনে হয় যে এবার আমার বাবার কাছে যাওয়া উচিত। বাবার মুখ দিয়ে সত্যিটা শুনি যে বাবা নিজে তোকে এই পুরো বিজনেসের দায়িত্ব দিয়েছে কি তাই। না না অভি, ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে বাবার তো শরীরটা ঠিক নেই, তুই জানিস ভালো করে বাবার মানে মেন্টাল কন্ডিশন এখন ঠিক নেই। বাবা কোনো কিছু মনে রাখতে পারছে না, সবই ভুলে যাচ্ছে, এটাও মনে আছে কি না কে জানে। কিন্তু একটা জিনিস ভেবে আমার খুব খারাপ লাগছে, তুই আমাকে বিশ্বাস করিস না একটু? না করি না, এখন আমি কাউকে বিশ্বাস করি না দাদা ভাই, সরি টু সে তোকেও না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।